ভাইরা আমার হজ এবং উমরা এমন ইবাদত যে ইবাদতের স্বাদ তৎক্ষণাৎ আস্বাদন করা যায় নগদে পাওয়া যায় তৃপ্তিটা ফিল করা যায় অনুভব করা যায় যারা গিয়েছেন তারা বলতে পারবেন আরাফাতের দিনের দোয়া এটার যে কি আকর্ষণ এটার যে কি স্বাদ তৃপ্তি এটা যারা তৌফিক পেয়েছেন তারাই শুধুমাত্র বলতে পারবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং উমরা সম্পর্কে বলেছেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ হজ উমরা একটার পর একটা তোমরা করো ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা কারণ এই হজ এবং উমরা একটার পর একটা করলে এগুলো মানুষের দারিদ্র দূর করে দেয় এবং সেই সাথে ওয়া যুনুব গুনাহ খাতাগুলোকে দূর করে দেয় হজ করেছেন অনেক কষ্ট করে টেনে টুনে গ্রামের মানুষ জমি জমা বিক্রি করে অনেক কষ্টে সঞ্চয় করে খুব বেশি পয়সা আলানা এরকম মানুষ সমাজে বহু পাওয়া যাবে না অনেক পাওয়া যাবে সচরাচর সম্পদশালী সচ্ছলরা করে কিন্তু অনেক গরিব নিম্ন মধ্যবিত্ত অথবা আরও গরিব মানুষ জমি জমা বিক্রি করে নিজের জমানো টাকা দিয়ে কষ্ট করে সঞ্চয় করে বা যেভাবে হোক তিনি হজ করেছেন অথচ মানুষটা গরিব তেমন তার সহায় সম্পদ নাই এরকম বহু মানুষ সমাজে পাবেন কিন্তু এই গরিব মানুষ হজ করেছেন হজ করে আসার পর দারিদ্র্যের কারণে অভাবের কারণে তিনি মানুষের কাছে হাত পাততে হয়েছে এরকম খুব একটা দেখা যায় একটু ডানে বামে আমরা একটু খেয়াল করে দিয়ে দেখি যে কোনো হাজি সাহেব হজ করে এসছেন তার ভাত কাপড় জোগাড় করার জন্য পেট পালার জন্য মানুষের কাছে হাত পাতা লাগছে এরকম আছে আমার চোখে পড়ে নাই থাকতে পারে খুব রেয়ার ব্যবসা বাণিজ্য করেছেন ভালো অবস্থা সম্পন্ন মানুষ ছিলেন হঠাৎ কোনো কারণে বড় ধরনের ধাক্কা খেয়ে এরপর মানুষের দ্বারস্থ হতে হচ্ছে মানুষের শরণাপন্ন হতে হচ্ছে এরকম মানুষ বহু পাবেন কিন্তু বাইতুল্লায় হজ করেছেন আল্লাহর ঘরে তওয়াফ করেছেন তৌফিক প্রাপ্ত হয়েছেন পরবর্তীতে শুধুমাত্র ডাল ভাত জোগাড় করার জন্য বা পেট পালার জন্য জীবন ধারণ করার জন্য হাত পাতা লাগছে মানুষের কাছে এরকম আমার নজরে এখনও পর্যন্ত পড়ে নাই রেয়ার কেস থাকতে পারে ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া সুসংবাদের বাণী শুনিয়েছেন যে হজ উমরা এগুলো দারিদ্র এবং গুনাহ দুইটাকে দূর করে দেয় মানুষের দুনিয়াতে সমস্যা হলো অভাব আর আখেরাতে সমস্যা হলো গুনাহ এই দুই সমস্যারই সমাধান হজের মধ্যে নিহিত আছে এই একটি আমলের মধ্যে দুই সমস্যার সমাধান গুনাহ দূর করে অভাব দূর করে তাহলে দুনিয়ার সমস্যাও শেষ আখেরাতের সমস্যাও শেষ আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে মাকবুল এবং মাবরুর হজ আমাদেরকে করার তৌফিক দান করুন এই হজ আমাদেরকে যেসব বিষয়ের শিক্ষা দেয় এর ভিতরে প্রথম এবং সর্বপ্রধান শিক্ষা হলো নিরঙ্কুশ একত্ববাদ এবং সার্বভৌমত্বের শিক্ষা দেয় হজের প্রথম কাজ এহরাম পরার সঙ্গে সঙ্গে আমাদের তালবিয়া পাঠ করতে হয় এই তালবিয়া আমাদেরকে শিখায় কিসের শিক্ষা দেয় আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের শিক্ষা দেয় তাওহীদের শিক্ষা দেয় শিরক মুক্তির শিক্ষা দেয় নিরঙ্কুশ সার্বভৌমত্ব আল্লাহ তাআলার এটার শিক্ষা দেয় তালবিয়া তালবিয়াতে আমরা কি বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আপনার জন্য হাজিরা দিলাম হে আল্লাহ আমি হাজির আমি উপস্থিত কেন লাব্বাইক বলতে হচ্ছে লাব্বাইক সাধারণত আরবিতে আমরা বলে থাকি যেটা আমাদের দেশে স্কুলে কলেজে মাদ্রাসায় ছাত্ররা বলে ইয়েস স্যার প্রেজেন্ট আর কি বলে উপস্থিত নাম ডাকে না স্যার টিচার যখন নাম ডাকে তখন ছাত্ররা কি বলে উপস্থিত আব্দুল সবদুল কামরুল যখন নাম ডাকে তখন কি বলে উপস্থিত 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 তো হাজি সাহেব হজ করতে গিয়ে এহরাম পরে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা মানে হে আল্লাহ আমি উপস্থিত তাকে রোল কল করছে কে উনি উপস্থিত করলেন যে উনি যে উপস্থিত বললেন তার রোল কল করছে ডাকছে কে কোথায় ডাকছে ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ আল্লাহ তাআলা কাবা নির্মাণের পর ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করেছেন আপনি ঘোষণা দেন মানুষের মাঝে গোটা পৃথিবীর অনাগত পৃথিবীর মানুষ যারা তখনকার তো বটেই কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য আপনি ডাক রেখে যান ডাক দিয়ে যান কিসের বিল হজ
হজের জন্য তাদেরকে ডেকে যান ঘোষণা দিয়ে যান হে দুনিয়ার মানুষ হজ করতে আসো আল্লাহর ঘোষণা কার মুখ দিয়ে ইব্রাহিম রাসূলুল্লাহর মুখ দিয়ে ঘোষণা দিয়ে যান আপনি ঘোষণা দিয়ে যান ইয়াতুকা রিজালাও ওয়ালা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক আপনি ঘোষণা দিয়ে যান তারা কেউ পায়ে হেঁটে হেঁটে আসবে কেউ বিভিন্ন বাহনে করে আসবে নানা ভাবে আসবে বিভিন্ন প্রান্ত থেকে তারা আসবে আসতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোষণা দিতে বলেছেন খুব স্বাভাবিকভাবে ওই জায়গায় ঘোষণা দিয়ে মানুষ আনা এটা তো লজিকে ধরে না আমরা তো আজকাল খুব লজিক লজিক করি তাই না মক্কা আবাদের ইতিহাস কি আপনি সহিহ বুখারী খোলেন ইতিহাস গ্রন্থগুলো খোলেন আপনি দেখতে পাবেন মক্কা আবাদের ইতিহাস হলো ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্ম হয়েছে ইরাকে ইরাক থেকে তিনি শিরকের বিরুদ্ধে সংগ্রাম করে তার মাতৃভূমি তাকে ছাড়তে হয়েছে সেটি ছাড়ার পর তিনি মিশর হয়ে বিভিন্ন এলাকা হয়ে ফিলিস্তিনে এসেছেন সেখান থেকে আল্লাহ নির্দেশে তার স্ত্রী হাজারা এবং দুধের শিশু ইসমাইলকে সাথে নিয়ে এই মক্কায় রেখে আসার নির্দেশ পেয়েছেন যখন রেখে আসছেন তখন সেখানে মানুষ মানুষ তো দূরের কথা কোনো পাখিও ছিল না পানিও ছিল না এরকম একটা জঙ্গল এবং আপনার পাহাড়ি এলাকা যেখানে জনমানব শূন্য এলাকা সেরকম একটা এলাকায় তিনি তার স্ত্রী এবং সন্তানকে রেখে চলে যাচ্ছেন কার নির্দেশে আল্লাহর নির্দেশে ওই জায়গায় কাবা নির্মাণের পর আল্লাহ বলছেন আজিন ফিন্নাস বিল হজ মানুষদেরকে বলেন এই কাবা ঘরে এসে আল্লাহর ইবাদত করে যেতে বলেন ঘোষণা দেন হজের আল্লাহ বলেছেন ইব্রাহিম রাসূলুল্লাহকে আমরা যে তো লজিক পাগল আজকাল খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠে আল্লাহ এই জনমানব শূন্য এলাকায় মাইকও তো নাই যে জোরে ঘোষণা দিলে একটু দূরে শোনা যাবে আর মাইকে কদ্দুরি বা যাবে কেমনে ঘোষণা দিব সে যুগে তো আর মিডিয়া ছিল না ফেসবুক ছিল না যে ঘোষণা দিব সারা দুনিয়াতে পৌঁছায় যাবে তাহলে ঘোষণা দেওয়ার মানেটা কি কে শুনবে আল্লাহ তালা আয়াতের পরবর্তী অংশে সেই সোয়ালে মুকাদ্দারের জবাব দিয়ে দিয়েছে আল্লাহ তালা সে সুপ্ত বেতরকার লুকাইতে সোয়ালের প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন জি এত কালা ইয়াতুকা রিজালাম ওয়ালা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক আপনি ঘোষণা দেন মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসবে বিভিন্নভাবে আসবে এক একজন এক এক বাহনে করে বিভিন্ন উপায়ে দলে দলে আসবে দেখেন সেই জনমানব শূন্য মরুভূমিতে ঘোষণা দিলে মানুষ আবার আসবে তাও হাজার হাজার বছর পরে আজ থেকে 4,500 বছর আগে ঘোষণা দিয়ে রাখছেন কত বছর আগে 4,500 বছর আগে ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে আসার ঘটনাই হয়েছে 2,000-এর বেশি তারও আগে মুসা আলাইহিস সালাম তারও অনেক আগে ইব্রাহিম আলাইহিস সালাম 4,500-4,500 বছরের আগে এই ঘোষণা দিয়েছেন 4,500 বছর তো পরের কথা 400 বছর আগের পৃথিবী কল্পনা করেন তো 400 বছর অনেক দেরি হয়ে যায় 100 বছর আগের পৃথিবী কল্পনা করেন 100 বছর আগের বাংলাদেশ কল্পনা করেন এখানে ঘোষণা দিলে আরেক জেলা পর্যন্ত ঘোষণা যাওয়া কত কঠিন ছিল বলেন এখনো টেলিগ্রাম প্রজন্ম এখনো আছেন বেচা টেলিগ্রামের প্রজন্ম না আপনারা টেলিগ্রাম দেখেন নাই যে 2 শব্দে 3 শব্দে নিউজ শুধুমাত্র এর বেশি লেখার সুযোগ নেই পাঠানোর সুযোগ নেই বাপ মরে গেছে হ্যাঁ মাদার সিরিয়াস কাম শর্ট মার অবস্থা খারাপ চলে আসো শেষ এর বেশি বলার সুযোগ ছিল না টেলিগ্রামে তার বাপ মরে গেছে শেষ কেমনে মরছে কি এ সমস্ত খাজুরি আলাপ করার কয় বছর আগের কথা সেখানে 4,000 বছর আগের পৃথিবী চিন্তা করেন মানুষই ছিল কয়জন সেখানে আল্লাহ বলছেন আপনি ঘোষণা দেন দাঁড়ায়া বাইতুল্লাহ নির্মাণের পর ইয়াতুকা মানুষ আপনার কাছে আসবে আল্লাহ তালা এটা ইব্রাহিম আসসালামকে সান্ত্বনা দিলেন যে আপনি মন খারাপ করেন না যে এখানে ঘোষণা দিলে কি লাভ হবে আর আমি বলছি আপনি ঘোষণা দেন আপনার এই ঘোষণা শুনে 4,500 বছর আগ পর বাংলাদেশের বিমানবন্দরে এহরামের কাপড় পরে কি বলবে লাব্বাইক ওই যে ডাক দিয়েছেন 4,500 বছর আগে আপনি যে রোল কল করেছেন এখন বলছি ইয়েস স্যার উপস্থিত এ হলো লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা হাজী সাহেবরা যখন লাব্বাইক বলেন সেটা ওই আল্লাহর ডাকে
ইব্রাহিম ইসলামের ঘোষণায় তার সাড়া দিয়ে থাকেন এবং এই ঘোষণায় আমরা বলি লব্বাইকা লা শারীকা লাক লব্বাইকা আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাক আল্লাহ আপনার আপনার ডাকে সাড়া দিয়ে আমি হাজির হয়েছি আমার ক্ষমতা আমার সামর্থ্য দিয়ে আমি উপস্থিত হয়ে গেছি আপনি ডেকেছেন আমি হাজির তবে আমি আপনার কাছে হাজির হয়েছি আপনারা কোনো শরীক নেই এই কথা স্বীকৃতি দিচ্ছি আপনি সার্বভৌম ক্ষমতার অধিকারী একচ্ছত্র নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী আপনার ক্ষমতার কোনো ভাগ নাই আপনার শক্তি সামর্থ্যের কোনো ভাগ কারোর কাছে নাই কোনো শরীক নেই কোনো পার্টনার নেই কোনো অংশীদারিত্ব নেই অংশীদারিত্ব মুক্ত পার্টনার মুক্ত একত্ববাদের স্বীকৃতি আমি দিচ্ছি এটা হলো হজের প্রধান এবং প্রথম শিক্ষা যে হজ আমাদেরকে নিরঙ্কুশ একত্ববাদের শিক্ষা দেয় আল্লাহ নিরঙ্কুশ আধিপত্যের শিক্ষা দেয় আল্লাহ নিরঙ্কুশ সার্বভৌমত্বের শিক্ষা দেয় যে শিক্ষা শুধু হজেই দেয় না সব ইবাদত দেয় নামাজেও দেয় নামাজের শেষে এসে একদম শেষ করে ফিনিশিং করি আমরা শেষ বৈঠক দিয়ে সে বৈঠকে আমরা শুরুতেই বলি আত্তাহিয়াতু লিল্লাহ এরপরে আত্তাহিয়াতুর শেষ বাক্য কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকারের ইবাদতের উপযুক্ত আর কেউ নেই একচ্ছত্র আধিপত্য শুধু তার এর কথার সাক্ষ্য দিচ্ছি এটা বলে নামাজ শেষ করছেন আপনি এবার আসেন ওযুতে ওযু করার পর ওযু শেষ সর্বপ্রথম কাজ কি কালিমা শাহাদা পাঠ করা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো সত্যিকার ইবাদতের উপযুক্ত নেই যে কালিমা শাহাদাত আপনার আপনার ইসলামে প্রবেশের সোপান এর মাধ্যমে আপনি ইসলামে প্রবেশ করেছেন প্রত্যেকটা ইবাদতের মধ্যে আপনি সেই তাওহীদের স্বীকৃতি দিচ্ছেন সেই তাওহীদ এটার চূড়ান্ত শিক্ষা আমাদেরকে দিয়ে থাকে হজ হাজি সাহেব একবার লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলেন না নামাজেতে একবার আমরা আত্তাহিয়াত বলি ওযুর পরে একবার কালিমা শাহাদা পাঠ করি ইসলাম প্রবেশ ইসলামে প্রবেশের জন্য কালিমা শাহাদা একবার মুখে উচ্চারণ করলেন আপনি ইসলামে প্রবেশ করে গেলেন কিন্তু হাজি সাহেব এটা বলতেই থাকেন বলতেই থাকেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বাইরে আমার এমন একটা সময় আমরা এখন গোটা পৃথিবীর মানুষ আমরা পৃথিবীতে বসবাস করছি যে সময় লজিক ছাড়া আমরা কিছু শুনতে রাজি না অর্থাৎ আমার বুদ্ধি না ধরলে বিবেকে না ধরলে আমি আর সেটা মানতে রাজি না সেটা শুনতে রাজি না আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকত্বের প্রতি ঈমান গায়েবের প্রতি ঈমান আনাকে ঈমানের পূর্ব শর্ত উল্লেখ করেছেন সূরা বাকারা শুরুতে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা এক নম্বর বৈশিষ্ট্য মুত্তাকিদের এক নম্বরের বৈশিষ্ট্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা গায়েবের প্রতি ঈমান রাখে অদৃশ্যের প্রতি না দেখা যে দেখলে শুধু বিশ্বাস করবো না দেখলে বিশ্বাস করবো না এটা তো সীমিত বুদ্ধির মানুষের কাজ সে তো দেখে বিশ্বাস করবে শুধু যে না দেখেও বুঝে না দেখেও বিশ্বাস করে আলামত দেখে অনুমান করে এই ব্যক্তি দেখে বিশ্বাস করা মানুষের চাইতে অনেক বেশি প্রাজ্ঞ অনেক বেশি বিজ্ঞ তার জ্ঞানের গভীরতা অনেক বেশি একজন সাধারণ কর্মচারী তিনি যেটা দেখেন শুধু সেটা বুঝেন তার মালিক অনেক কিছু দেখেন না আলামত দেখে আঁচ করে ফেলেন এটাই হলো মালিক এবং শ্রমিকের মধ্যে পার্থক্য থাকে এটাই হলো বস এবং তার অধীনস্থের মধ্যে পার্থক্য থাকে যে বস অনেক আগে আঁচ করে ফেলেন আর ওই বেচারা তার অধীনস্থ সাধারণ কর্মচারী তিনি যা দেখেন শুধু সেটাই এর দূরে তিনি আর দেখতে পান না বা বুঝতে পারেন না তো একজন ইমানদারের সাথে একজন বেঈমানের পার্থক্য এই জায়গাটাতে যে বেঈমান শুধু যা দেখে দুই দুই চার এর বাইরে সে আর বিশ্বাস করে না তিনি একে যে চার হতে পারে এটা বিশ্বাস করার মতো বা এটা বোঝার মতো ক্ষমতা তার মাথা থাকে না যাই হোক তো হজের মধ্যে সেই শিক্ষা থাকে যে এখানে নিরঙ্কুশ এবং একচ্ছত্র আল্লাহর একত্ববাদ আল্লাহর সার্বভৌমত্বের শিক্ষা থাকে হাজি সাহেবরা এই তালবিয়া পাঠ করতেই থাকেন করতেই থাকেন আল্লাহ যাদেরকে বাইতুল্লাহ নিয়েছেন তারা বলতে পারবেন এই তালবিয়া পাঠের কী মজা কী স্বাদ কী তৃপ্তি এই সাদা সফেদ কাপড় পরে এই যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক শুরু হয় এরপরে মক্কাতে মক্কা থেকে মিনাতে মিনা থেকে আরাফাতে আরাফা থেকে মুজদালিফা মুজদালিফা থেকে আবার মিনার জামারাত পর্যন্ত এই যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক চলতে থাকে ক্লান্তিহীন বিরামহীন সে কি ভালো লাগা সে কি তৃপ্তি
এবং বারবার এই পুরো সফর জুড়ে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আমরা বলছি আজকাল তো বিমানে চলে যাচ্ছি খুব সহজে চলে যাচ্ছি যখন বিমানে যাতায়াতের ব্যবস্থা ছিল না মানুষ অনেক দূর দূরান্ত থেকে গেছেন কত কঠিন ছিল হজ আমাদের এই দেশ থেকে যারা হজ করতে গেছেন অনেক দূর এলাকা পায়ে হেঁটে দেখা গেছে পথে ডাকাতে ধরে সব টাকা পয়সা জিনিসপত্র নিয়ে গেছে লুট করে শেষ ইন্ডিয়ার উপর দিয়ে যেতে হয়েছে সেখানে হয়তো কোনো ডাকাত দল সব নিয়ে গেল এবার যে আবার ফেরত আসতে হবে খালি হাত কোনো কিছুই নাই না খেয়ে না দে পাতা খেয়ে জীবনের আশা ছেড়ে দিয়ে হজ করতে হয়েছে কত কঠিন ছিল এবং হজ করতে যেতে রীতিমতো মাপটাপ চেটে সবাই যাইতো কারণ আশার নিশ্চয়তা তো দূরের কথা সম্ভাবনাও অনেকখানি কম থাকতো যে ফিরে আসবো আবার এত দূর পথ তো এই পুরো পথ জুড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ার নির্দেশ ছিল তার মানে কি আল্লাহ চাইছেন যে জীবনের একটা গুরুত্বপূর্ণ পিরিয়ড আল্লাহর ঘরে যাওয়ার আগে সে তার তাওহীদকে মজবুত করে রেখ শিরক থেকে মুক্তির ঘোষণা দেখ তার ভেতরে গায়রুল্লাহ যে পরিমাণ আছে এ সব থেকে সে পঙ্কিলতা থেকে সে মুক্ত হোক পরিচ্ছন্ন হোক তাওহীদ মজবুত হোক তারপর সে আল্লাহর ঘরে সাক্ষাৎ করুক তো এই তাওহীদের শিক্ষা হাজি সাহেব সেখান থেকে নিয়ে তার পুরো জীবনে সেটাকে বাস্তবায়ন করে আল্লাহ আমাদেরকে সে শিক্ষা বাস্তবায়নের তৌফিক দান করুন হজের দ্বিতীয় শিক্ষা হলো আনুগত্যের অনুপম শিক্ষা আনুগত্যের অনুপম শিক্ষা দেয় হজ এই হজ যে বাইতুল্লাহকে কেন্দ্র করে এই বাইতুল্লায় ইব্রাহিম আলাইহিসসালাম যে তার স্ত্রী হাজারা এবং ইসমাইলকে শিশু ইসমাইলকে রেখে গেলেন রেখে যাওয়ার ক্ষেত্রে আল্লাহর একটা নির্দেশ ছিল শুধুমাত্র হাদিসে বর্ণিত ঘটনা আমরা সবাই জানি সহিহ বুখারীতে হাদিসটি বিস্তারিত বর্ণিত হয়েছে অন্য হাদিস কিতাবেও আছে যে ইব্রাহিম আলাইহিসসালাম যখন হাজারা এবং ইসমাইলকে সাফা পাহাড়ের উপর রেখে চলে যাচ্ছিলেন তখন স্ত্রী অবাক হয়ে গেলেন জনমানব শূন্য এই পিনপতন নীরব এরকম ভয়ঙ্কর ভুতুড়ে একটা জঙ্গলে পাহাড় জঙ্গলের পাহাড়ের চূড়ায় রেখে উনি চলে যাচ্ছেন আবার ফিলিস্তিনের দিকে রওনা দিচ্ছেন বাহন করে আসছেন ঘোড়া গাদা যেটাই করি হঠাৎ করে আবার উনি চলে যাচ্ছেন তো স্ত্রী অবাক হয়ে গেলেন যে ব্যাপার কি লোকটা আমাদের রেখে চলে যাচ্ছে পেছন থেকে স্ত্রী তো জানতেন যিনি আল্লাহর নবী সেজন্য তিনি পেছন থেকে ডেকে বললেন আমাদেরকে যে এখানে রেখে চলে যাচ্ছেন এটাও কি আল্লাহর আপনার আল্লাহর নির্দেশ আমাদের স্ত্রীরা হলে কি বলতো বলতো ব্যাপার কি মানে এই ষড়যন্ত্রের মানেটা কি দৌড়ে যায় জাবায় ডাবায় ধরত বলতো গোড়া থেকে ফালায়া গোড়া আমরা মা ছেলে দখল করে চলে যাই তুমি মরো এখানে জিজ্ঞেস করছেন যে এটা কি আপনার আল্লাহর নির্দেশ জানেন উনি আল্লাহর নবী আল্লাহর নির্দেশ ছাড়া তো এরকম কাজ করার কথা না তিনি স্ত্রী সন্তানের দিকে আর ফিরে তাকালেন না তাকাইলে যদি মায়া লেগে যায় রেখে যেতে না পারে বাচ্চা দেখে তো এই জন্য না ফিরে তাকিয়ে যেদিকে যাচ্ছেন সেদিকে ফিরে থেকেই শুধু মাথা নেড়ে সায় দিলেন যে হ্যাঁ আল্লাহর নির্দেশ আর হাজেরাও এত কনফিডেন্ট এত আত্মবিশ্বাস আল্লাহর নির্দেশের প্রতি যখনই স্বামী ইব্রাহিম আলাইহিসসালামের মাথা নাড়ানো দেখলেন তখন একেবারে নির্ভয় হয়ে গেলেন নিশ্চিন্ত হয়ে গেলেন যে আল্লাহর নির্দেশ ও তাহলে তো আমার কোনো টেনশন করো কারণ চলে যান ব্যাস হাজেরা শুধুমাত্র আল্লাহর নির্দেশ জানার মানে আঁচ করার পর মাথা নাড়ানো দেখার পর আর একটি শব্দ বললেন না ওখানে থেকে গেলেন চিন্তা করুন আমাদের মেয়েরা তো পরের কথা আমরা নিজেরাও যদি হতাম এখানে কি বলতাম পরে যেটা তো নির্মম হত্যাকাণ্ড এখানে রেখে যাওয়া মানে তো নির্মম হত্যা মেরে ফেললে একসাথে সেটাও তো একটা এই জঙ্গলে রেখে যাওয়া বাঘ ভালুকের মুখে পানি নাই আহার নাই এই অবস্থায় জনমানব শূন্য জায়গায় একটা ছোট দুধের বাচ্চা সহ রেখে যাওয়া এটা তো রীতিমতো হত্যাকাণ্ড দেখেন আমরা যারা শুধু লজিক লজিক খুঁজি আমরা যারা শুধুমাত্র সব কথায় যুক্তি যুক্তি খুঁজি যুক্তি ছাড়া আমরা কিছু মানতে রাজি না বৈজ্ঞানিক দুনিয়া অবৈজ্ঞানিক বলে বলে আমরা অনেক কিছুকে ডিনাই করি অনেক সত্যকে অস্বীকার করি মহাসত্যকে অস্বীকার করি তারা একটু চিন্তা করবেন সেই মক্কা আজ পৃথিবীর সবচাইতে সরব শহর সারা পৃথিবীতে এত সরব মানুষের কোলাহলে ২৪ ঘন্টা জেগে থাকে এরকম আরেকটা শহর গোটা পৃথিবীতে আজও জন্ম হয়নি কিয়ামত পর্যন্ত হবেও না আব্রাহা বাদশা আজ থেকে ১৪৫০ বছর আগে ইয়েমেনের সানাতে এরকম একটা শহর বানাইছিল মক্কার মতো কাবার মতো একটা বানাইছিল যে হিংসা হইতো
সব মানুষ ওখানে যায় কেন এখন না সৌদি আরবে পেট্রোল আছে গোল্ড পাওয়া গেছে দাম আছে কদর আছে তখন তো গোল্ড পেট্রোল কিছু ছিল না ওই মক্কা তো বিশেষ কোনো ভৌগোলিক গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব সামাজিক এবং বৈশ্বিক কোনো গুরুত্বের কোনো পয়েন্টই ছিল না ইয়েমেন আরবের মূল ভূমি আরবিয়ানদের মূল ভূমি হলো ইয়েমেন অর্থাৎ অরিজিনাল আরবিয়ান যারা একেবারে পিওর আরবিয়ান যাদেরকে বলা হয় আল আরব আল আরবা এদের মূল ভূমিটাই হলো ইয়েমেন সেই ইয়েমেনের লোকদের সেই আব্রাহা বাদশার মনে হলো যে আমাদের এখানে আসবে আসলে মিশর আছে প্রাগৈতিহাসিক হাজার হাজার বছরের ঐতিহ্য ধারণ করে আছে গেলে সেখানে যাবে মক্কা কেন যাচ্ছে এইজন্য মানুষকে টানার জন্য বহু পয়সা খরচ করে কাবার মতো একটা ইবাদতখানা একটা মসজিদ নির্মাণ করছেন করে এবার সবাইকে সেখানে আকৃষ্ট করে ডাকার একত্র করার চেষ্টা করছে এবং সে একত্র করার চেষ্টা করে যখন দেখলো না জমে না কোনোভাবে পয়সা করে দিয়ে মানুষ আনা যাচ্ছে না তখন এবার কাবাকে ধ্বংস করার জন্য হস্তী বাহিনী পাঠাইছে সূরা ফিল যে প্রেক্ষাপটে নাজিল হয়েছে তো সে আব্রাহা তো আব্রাহা আজও পর্যন্ত যারা মক্কা গেছেন তারা জানেন চব্বিশ ঘন্টা রাত বারোটা একটা দুইটা আড়াইটা তিনটা হজ রমজান সিজন গায়রে সিজন বছরের বারো মাসের প্রতিদিনের চব্বিশ ঘন্টা হাজার হাজার মানুষ জেগে আছে এই ঘরের ইবাদতের জন্য এরকম সরব আরেকটা জায়গা পৃথিবীতে পাওয়া যাবে আরেকটা শহর দেখাতে পাবেন এত সরব পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় কোনো জায়গা যদি গোটা পৃথিবীর মানুষ ঘুরতে যায় কতক্ষণ সরব থাকবে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা দু চার ছয় সাত ঘন্টা মানুষজন থাকবে না কিন্তু আপনি মক্কায় চলে যান রাত তিনটা বাজেও যায় দেখবেন অনেক হাজির সাহেবরা ঘাপটি মেরে বসে থাকে হোটেলে যে ভিড়ের চোটে তফটা মন মতো করতে পারি না অনেক মানুষ থাকে রাত দুইটা বাজে নামবো তাহলে আর মানুষজন থাকবে না নতুন নতুন যারা যায় মনে করে রাত দুইটা আড়াইটা তিনটার দিকে চলে যাবো এই সময় তো পাবলিক নাক টানে ঘুমাবে যায় হাউজে নেমে দেখে হায় হায় আমার মতো এরকম লাখ লাখ পাগল আছে আল্লাহর পাগল এরকম আমার মতো আরও লাখ লাখ আছে যায় দেখে হাউসফুল তখন অবাক হয়ে যায় কাহিনী রমজান মাসে আমরা একবার চিন্তা করছিলাম এরকম যে সকাল নয়টা দশটার দিকে মানে ভয়ঙ্কর রোদ কাঠফাটা রোদ সেই মরুভূমির রোদ এই রোদের মধ্যে রমজান মাসে রোজা থেকে এই টাইমে তো কেউ তো অফ করতে আসবে না নিশ্চয়ই সবাই হোটেলে এই টাইমে রেস্ট করবে এই টাইমে তো অফ করতে নেমে মরবে নাকি তাহলে ওই টাইমে আমরা একটু তো অফ দেবো দেখা যাক একটু খালি পাবো হাজার হাজার পাথর চুমা দিতে পারবো ওই টাইমে যায় দেখি হায় হায় হাউসফুল কোথাও জায়গা নেই সুবহানাল্লাহ ভাইরা আমার তো ইব্রাহিম রাসূলুল্লাহ তার স্ত্রী হাজারাকে যখন রেখে গেছেন তখন একটা মানুষও ছিল না একটা পক্ষীও ছিল না কিছুই ছিল না আশেপাশে ওই জায়গায় তিনি রেখে যাচ্ছেন বাহ্যিকভাবে মনে হচ্ছে অযৌক্তিক নির্মম অমানবিক কিন্তু আল্লাহ তাআলা ওই সবচেয়েতে জনমানব শূন্য ওই ভয়ঙ্কর ভূতলে পাহাড়ি এলাকাটাকে পৃথিবীর ইতিহাসের সবচেয়েতে সরব শহরে পরিণত করবেন আল্লাহ পরিকল্পনা আছে আল্লাহ করেছেন সেটা তখন যদি লজিক লজিকা যুক্তি যুক্তি বলে যদি হাজারা যদি ওইটা অস্বীকার করতেন ডিনাই করতেন তো আল্লাহর এই নেয়ামত পাইতেন না কিন্তু পেয়ে গেছেন আজ পাইছেন কি পান নাই তো হজ অনুপম আনুগত্যের শিক্ষা দেয় তোমার বুঝে আসুক আর না আসুক আল্লাহ নির্দেশ করেছে মানো এর পেছনে তোমার প্রভূত কল্যাণের বিশাল আয়োজন আছে সেটা অবলোকন করতে হলে সেই আয়োজন উপলব্ধি করতে হলে এখন তুমি একচ্ছত্র আনুগত্য করো মানো বুঝে আসুক আর না আসুক আল্লাহ বলছেন ঝাঁপ দাও আগুনে ঝাঁপ দাও কল্যাণ আছে একটু পরে দেখো আগেই কল্যাণ দেখে তারপর বুঝে শুনে ঝাঁপ দিবা এটা ইমান নয় এটা ইমান নয় এটা হলো লজিক পূজারি এটা হলো লজিকের পূজা এটা আল্লাহর ইবাদত আর দাসত্ব না আল্লাহর দাসত্ব হলো আল্লাহ বলেছেন করো তোমার বুঝে আসলেও করো না বুঝে আসলেও করো ব্যাস তো এই অনুপম আনুগত্যের শিক্ষা শুধুমাত্র এই হাজরা ইসলামের রেখে যাওয়ার মধ্যে না শুধুমাত্র এটা নিয়ে আলোচনা করলে কয়েক ঘন্টা আলোচনা করা যাবে এই হাজারাকে পরবর্তীতে যখন তার সন্তান ইসমাইলকে জবে করার নির্দেশ আসছে দেখেন কোরবানি করার নির্দেশ আসছে স্বপ্ন দেখলেন নবী বারবার একই স্বপ্ন ছেলেকে কোরবানি করা ছেলেকে জবাই করা কিরে বাবা এই ছেলেকে
মরুভূমি এই জনমানবশূন্য পাহাড়ি এলাকায় রেখে যাব সেটাও আল্লাহর নির্দেশ বাহ্যিকভাবে অযৌক্তিক ইললজিক্যাল বাহ্যিকভাবে অমানবিক নির্মম নির্দেশ তাও তো মানছি এখন আবার আল্লাহ বলে এই ছেলেটা রেখে চলে গেছি কত কলিজা ফেটে যায় ছেলে রেখে আবার সে ফিলিস্তিন আর জীবনে পাবো কিনা ছেলেকে যায় না তো আল্লাহর নির্দেশ কিছু করার নাই যেতে হইছে আবার সেই ছেলেটা একটু এখন বড় হইছে ছেলেকে এখন দেখে ভালো লাগে ওখান থেকে ছেলেকে দেখতে আসছে বড় হইছে এর মধ্যে মক্কা আবাদ হইছে মানুষজন আস্তে আস্তে থাকা শুরু করছে এখন ছেলেটা একটু বড় হইছে এখন আবার আল্লাহ নির্দেশ করতেছেন ওরে জবাই করে দাও কুরবানি কর আরে কেমন কথা বলে পরীক্ষা কত কঠিন হতে পারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে এজন্য বলেছেন ওয়াই দিবি তালা ইব্রাহিম রব্বহু বিকালিমাতিন ফাতাম্মাহুম ইব্রাহিমকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করছেন সবগুলো পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সবগুলো পরীক্ষা একটা পরীক্ষাও ফেল করেন নাই সবগুলোতে উত্তীর্ণ হয়েছে সন্তানকে কুরবানি করার নির্দেশ বলে কি ইললজিক্যাল অমানবিক নিয়ম কিন্তু আল্লাহ করেছে নবী নিশ্চিত হয়েছে আলহামদুলিল্লাহ আজকাল তো অনেক বন্ড পীর সাহেবরা আছে তারা তাদের নুরদিদদেরকে নির্দেশ করে যে হ্যাঁ তোমার ছেলেকে জবাই করতে হবে বিভিন্ন পত্রিকা আসে এগুলো তো শয়তানি পুরা এখন আল্লাহর নির্দেশ আসার কোনো সরাসরি নির্দেশ আসার কোনো উপায় আছে ওহি আছে কোন নবী আসবে এখন আল্লাহর নির্দেশের নাম দিয়ে যদি এরকম কুরবানির কথা কেউ বলে তাহলে সে ভন্ড সে প্রতারক এবং মিথ্যাবাদী এরকম কোনো ভন্ডের কথা শোনা যাবে এটা নবীর বেলায় শুধুমাত্র যাই হোক আল্লাহ নির্দেশ করলেন সন্তানকে কুরবানি করতে উনি চিন্তা করলেন আমি আল্লাহর নবী আল্লাহর নির্দেশে সব ত্যাগ করতে পারবো ঠিক আছে কিন্তু বাচ্চা ছেলে সে কিভাবে বুঝবে এটা কি বুঝবে যে বাবা কি বলবো এগুলা তাকে কিভাবে রাজি করাবো বাচ্চার মাকে রাজি করাবো কিভাবে জায়া বললেন ছেলেকে ছেলে কি বললেন সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন বাবা আল্লাহর নির্দেশ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আল্লাহ নির্দেশ পালনে আমি আপনাকে সাহায্য করব মা হাজরা এই পর্যায়ে ছেলেকে দুধের বাচ্চা রেখে গেছে এত কষ্ট করে সাফা থেকে মারওয়া আমরা সাই করতে গিয়ে আমরা পাগল হয়ে যাই গলা শুকিয়ে আছে এত কষ্ট সাফা পাহাড় থেকে মারওয়া কত দূর সেখানে সাত চক্কর দেওয়ার পর আর পা চলে না হোটেল বন্ধ যাইতে পারি না আমরা এখন এসি বরফ করে রাখে হাজিদের কষ্ট হয় সেজন্য যাতে কষ্ট কম হয় সেজন্য ঠান্ডা পরিবেশ শীতল পরিবেশ করে রাখে জমজমের পানি জায়গা জায়গা দিয়ে রাখে একটু পরপর পানি পান করি এরপরে এত সুন্দর আপনার নিচে হাঁটার জন্য সমতল পাথর বিছানো তারপর পাহাড়গুলোকে আবার কেটে একেবারে খুব বেশি উঁচা না হয় খুব বেশি খাড়া না হয় আমাদের সুবিধা হয় সেভাবে করে দেওয়া এত কিছুর পরও আমাদের এখন এই অবস্থা আর তখন এ আল্লাহর বান্দি দুধের বাচ্চাকে কোলে নিয়ে কোনো মানুষজন নেই বাচ্চার পানির আশায় পানির তালাশে বাচ্চা পিপাসায় পাগল হয়ে যাচ্ছে বুকে দুধ আসছে না পানি নাই খাবার ছাড়া বেঁচে থাকতে পারি পানি নাই বাচ্চা কি খাবে একবার সাফা থেকে মারওয়া আবার মারওয়া থেকে সাফা তখন কি পাহাড়ে এতটুকু ছিল কত উঁচা সেখানে এক মাথা থেকে আরেক মাথা উঁচা জায়গায় দাঁড়িয়ে দেখতেন চারপাশে পানি আছে কিনা এত কষ্ট করে যে বাচ্চা মানুষ করলাম সে বাচ্চারা এখন নাকি বলতেছে আল্লাহ কুরবানি করে দিতে হবে মা হাজরাও সন্তানের জন্য স্বামীর প্রতি আল্লাহর এই কঠিন নির্দেশের কথা শুনে সাথে সাথে রাজি হয়ে গেল কোনো আপত্তি নাই নির্দেশ যদি আল্লাহর হয় তো সন্তানও আল্লাহর আমিও আল্লাহর সবই আল্লাহ তো আল্লাহ নির্দেশ শুনে আমার আবার সেখানে ডিনাই করার কি আছে ওকে রাজি হয়ে গেলেন কেয়ামত পর্যন্ত আগত সকল বৃদ্ধদের জন্য সকল অভিভাবকদের জন্য সকল প্যারেন্টসদের জন্য সকল গার্ডিয়ানদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শ হয়েছেন কিভাবে আল্লাহর নির্দেশ পালন করতে হয় ফ্যামিলির দায়িত্বশীল হয়ে সব দিক নিজের দৃষ্টির বাইরে রেখে আল্লাহর নির্দেশকে সব কিছুর উপরে কিভাবে রাখতে হয় ইব্রাহিম আলাইহিস সালাম তার শিক্ষা দিলেন তার দৃষ্টান্ত স্থাপন করলেন আদর্শ হয়ে গেলেন আর গোটা পৃথিবীর সমস্ত মায়েদের জন্য সমস্ত নারীদের জন্য কিভাবে আল্লাহর নির্দেশের সামনে নিজেকে সঁপে দিতে হয় তার অনুপম শিক্ষা রাখলেন তার স্ত্রী হাজারা এবং তরুণদের জন্য যুবকদের জন্য কিভাবে নিজের প্রবৃত্তির তাড়নাকে পায়ের নিচে পাড়া দিয়ে ধরে আল্লাহর নির্দেশকে মাথার উপর রেখে আল্লাহর অনুপম আনুগত্যের দৃষ্টান্ত স্থাপন করতে হয় সে দৃষ্টান্ত স্থাপন করেছেন ইসমাইল আলাইহিস সালাম তো এই জন্য হজে
আনুগত্যের যে অনুপম শিক্ষা আছে তার একটা পয়েন্ট নিয়ে আলোচনা করলে এক ঘন্টা কথা বলতে হবে। কতগুলো শুনবেন? মিনায় যাও, পাথর মারা কোথায়? এখানে শয়তান তো নাই, আছে পিলার একটা, ওখানে পাথর মারা শয়তান কি করে? বাইতুল্লাহ নামাজ পড়লে এক রাকাতে 1 লাখের সওয়াব, কিন্তু সে বাইতুল্লাহ রেখে চলে যাও মিনায়। মিনার তাবুতে নামাজ পড়লে 1 রাকাতে 1 লাখের সওয়াব হবে না। আরাফাতে যে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখের সওয়াব হবে না, কিন্তু আল্লাহর নির্দেশ ওখানে চলে যেতে হবে, সওয়াব ফেলে ওখানে চলে যেতে হবে। এই যে আনুগত্যের জন্য আপনার কোনো লজিক, যুক্তি, বুদ্ধি সব কিছুকে পেছনে ফেলে আল্লাহর নির্দেশ, বাস আনুগত্য করলাম, সামিআনা ওয়া আতাআনা, শুনলাম এবং মানলাম, এই শিক্ষাটা হজ আমাদেরকে দেয়। হজের মধ্যে এই শিক্ষাটা আছে। কোরআনে কারীমে আল্লাহর ব্যাপারে উল্লেখ করেছেন, বাপ সন্তান ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমাসসালাম কাবা নির্মাণ করার পর তারা অনেক দোয়া করেছেন আল্লাহর কাছে। একটা দোয়া ছিল, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আল্লাহ আমাদের বাপ বেটাকে আপনি আপনার আপনার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী, আনুগত্যকারী বানান। এত কঠিন কঠিন নির্দেশ মানার পরও আবার দোয়া করছে, আল্লাহ আরও যেন আপনার আনুগত্য আমি আরও দৃঢ়তার সাথে যেন করতে পারি সে তৌফিক দান করে। মুসলমান কাকে বলে দেখেন? এবং উনি সেই মানুষ ইব্রাহিম আলাইহিসসালাম যিনি আমাদের স্বপ্নদ্রষ্টা ছিলেন, যিনি বলেছিলেন যে আল্লাহ আমার বংশধরের মধ্যে এমন সম্প্রদায় দেন যে তাদেরকে আমি মুসলমান নাম দেব। আল্লাহ বলেছেন হুয়া সাম্মা কুমুল মুসলিমিন, তোমাদেরকে মুসলিম নাম দিয়েছেন তিনি ইব্রাহিম আলাইহিসসালাম। স্বপ্নদ্রষ্টা ছিলেন আমাদের, আমাদের জন্য দোয়া করে গেছেন, আমাদের স্বপ্ন দেখতেন তিনি। তো সেই ইব্রাহিম আলাইহিসসালাম তিনি দোয়া করেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আল্লাহ আমাদের বাপ বেটাকে আপনি আপনার আনুগত্য করার তৌফিক দান করুন, আপনার কাছে আত্মসমর্পণকারী বানায় দেন। ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, এবং আমাদের পরবর্তী বংশধর যারা আসবে তারাও যেন আপনার অনুগত আত্মসমর্পণকারী বান্দা হতে পারে সে তৌফিক তাদেরকে দিবেন। দোয়া করে গেছে আপনার জন্য, আমার জন্য, আমাদের সকলের জন্য। কে আমরা? সে দায় সেই দেনা কিছুটা শোধ করার চেষ্টা করি নামাজে, শেষ বৈঠকে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহ ইব্রাহিম আমাদের পিতা, তার প্রতি যেরকম রহমত নাজিল করেছেন আমাদের নবী মোহাম্মদের প্রতি সেরকম রহমত নাজিল করেন, তার প্রতি যেরকম বরকত নাজিল করেছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আপনি বরকত নাজিল করেন। এই যে তাকে স্মরণ, তাকে আনুগত্য করা, কোরআনের জন্য সূরা ইব্রাহিম দীর্ঘ সূরা। শুধু ইব্রাহিম ইসলামকে নিয়ে একদিন আমরা আলোচনা করবো যে কিভাবে তিনি আমাদের জন্য আদর্শ হয়েছেন, কি আদর্শ তিনি রেখে গেছেন। যাই হোক, তো তিনি এখানে আমাদেরকে আল্লাহর জন্য অনুগত বান্দা হতে পারে সেই শিক্ষা, সেই দোয়া করে গেছেন যে আল্লাহ অমিন জরুরিয়া তিনি উম্মাতাম মুসলিমাতাল্লাহ, আমার জরুরিয়া আমার পরবর্তী বংশধররা যেন আপনার অনুগত বান্দা হয়। এই জন্য হজের অন্যতম শিক্ষা হলো এই আনুগত্যের অনুপম শিক্ষা। হজের আরেকটা শিক্ষা হলো তাকওয়া, তাকওয়া আল্লাহ ভীতি এবং আল্লাহর ভয়ে হারাম কাজ ছাড়ার অনুশীলন করা। হজে আমরা যখন যাব আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আমাদের মাথায় থাকে। আল্লাহ বলেছেন যারা হজ করবে, হজের এরাদা করবে এবং হজ করতে যাবে, ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, রফাস নাই, ফুসুক নাই, জিদাল নাই, কোনো প্রকার যৌনতা সংশ্লিষ্ট নিষিদ্ধ কাজ করা চলবে না, কোনো ঝগড়াঝাটি চলবে না, কোনো ফুসুক চলবে না। দেখেন ঝগড়াঝাটি চলবে না, মানুষ ঝগড়াটে স্বভাবের। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ স্বভাবগতভাবে একটু ঝগড়াঝাটি তর্ক বিতর্ক প্রবণ, এটাকে কন্ট্রোল নিয়ন্ত্রণ না করতে পারলে মানুষ ভালো মানুষ হতে পারবে না। এই জন্য হজে তার প্রশিক্ষণ যে পুরো হজ জোড়ে কোনো ঝগড়া চলবে না, অনেক কিছু হবে, সবর করে যেতে হবে, পারলে যথাযথ ব্যবস্থা নিবে, কিন্তু কোনো ঝগড়াঝাটি নেই, গণ্ডগোল ফাসাদ নেই, তর্ক বিতর্ক নেই, ট্রেনিং, প্রশিক্ষণ। তো তাকওয়ার চর্চা এই হজের মাধ্যমে হয়ে থাকে। হজের আরেকটা শিক্ষা হলো শয়তানের বিরুদ্ধে আমাদের অঙ্গীকার নেওয়ার, তার শত্রুতার ব্যাপারে সতর্ক থাকার, সজাগ থাকার শিক্ষা আমরা হজ থেকে পাই। ওই যে জামারাতে আমরা পাথর মারি, ইব্রাহিম আলাইহিসসালাম মেরেছেন, ঐতিহাসিক বিষয় আছে এখানে অনেক, তো সেখান থেকে আমরা শয়তানের বিরুদ্ধাচরণ, শয়তান যে আমাদের শত্রু সে কথা আমরা মাথায় রাখি। শয়তানের অস্তিত্ব, এটা নিয়ে আমরা এর আগে বিভিন্ন আলোচনা করেছি, সময় নিয়ে আমি আলোচনা দীর্ঘায়িত করবো না। শয়তান যে আছে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন শয়তান সম্পর্কে আদুউম মুবিন, মানে কি আদুউম মুবিনের অর্থ কি? প্রকাশ্য শত্রু। শয়তান দেখছেন আপনারা কোনোদিন?
জীবনে দেখলামই না আল্লাহ তাআলা যেখানেই শয়তানের কথা বলছেন প্রায় সব জায়গাতেই কি বললেন তোমাদের কিন্তু স্পষ্ট শত্রু প্রকাশ্য শত্রু অথচ আমরা দেখলামই না টেরই পাচ্ছি না তো আল্লাহ এরকম একটা কথা কেন বললেন কারণ শয়তান আসলে প্রতি মুহূর্তে আমাদের সাথে সাক্ষাৎ করে সারা দিনই শয়তানের সাথে আমাদের সাক্ষাৎ হয় অন্য কারোর সাথে এতবার সাক্ষাৎ হয় না প্রতিদিন আপনার যতবার ইবলিসের সাথে সাক্ষাৎ হয় ফজরের নামাজের যখন আজান হয় ইবলিস হাজির হয়ে যায় আপনার যে একটু মনে হয় আরে এখন অনেক সময় বাকি মাত্র আজান হলো একটু ঘুমায় নেই এটা কে বলছে শয়তান বলছে এটা কাল্পনিক কথা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওইটা ইবলিস আসে এবং আপনার মনে মনে যে এই কুমন্ত্রণা দিয়ে দেয় আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে ইবলিস সে এসে আপনার বলছে একটু ঘুমা অসুবিধা নেই এরপর দেরি করতে করতে ফজর নামাজই বরবাদ করে দিল আপনি ঘুমে আছেন ফজরের সময় বিবাহিত হয়ে থাকলে বউ আরেক দিকে নাক টেনে ঘুমাচ্ছে আপনি আরেক দিকে নাক টেনে ঘুমাচ্ছেন এখনো বউয়ের সাথেও সাক্ষাৎ হয় নাই ঘুম থেকে উঠা বাবা মা ছেলে মেয়ের সাথে বাসা কারোর সাথে সাক্ষাৎ হয় নাই কিন্তু ইবলিস ঠিক হাজির হয়ে গেছে বুঝতে পেরেছেন এভাবে পদে পদে ইবলিসের উপস্থিতি আছে কিন্তু আমরা সেটা অনুভব করার চেষ্টা ভালো কাজের দিকে মন টানে না টানে খারাপ কাজ দিকে কেন টানে বলুন তো কোরআন পড়তে মনে চায় না ফেসবুক তো টিপতে মনে চায় ফেসবুক টিপার জন্য ফজিলত বলার দরকার আছে দরকার হয় যে আসেন ফেসবুক ব্রাউজ করার আমরা কিছু ফজিলত শুনি এটা বহুবিধ ফজিলত আছে ভাই আপডেটেড থাকা যায় এর মাধ্যমে অনেক তথ্য জানা যায় অনেক জ্ঞান বাড়ে মাশাআল্লাহ অনেক ফজিলত আছে ভাই কি বলেন জাকারবার্গ এরকম কোনো ফজিলতের অনুষ্ঠান করে দরকার হয় দরকার হয় না আপনি দেখেন যত কাজ আছে বিশেষ করে যত অন্যায় কাজ আছে এগুলোর কোনো ফজিলত বলা লাগে না মন ওদিকে এমনি টানে এমনি টানে না ওখানে টানার জন্য ইবলিস নিয়োজিত আছে প্রত্যেক ব্যক্তির সাথে অ্যাপয়েন্টেড ইবলিস আছে সে টানে ওদিকে আর ভালো কাজের দিকে মন টানে কারোরই মন সচরাচর সাধারণত ভালোর দিকে মন টানে না কেন টানে না চিন্তা করেন কেউ একজন আছে ইবলিস আছে যাই হোক সে আলোচনা অনেক দীর্ঘ আলোচনা সেটা বললে আরেক দিক চলে যাবে সময় শেষ হয়ে গেছে আমরা বলছিলাম যে হজে শয়তানের বিরুদ্ধে অঙ্গীকারের শিক্ষা জামরাত থেকে পাই আমরা এবং সেই শিক্ষা গোটা জীবন জুড়ে মানুষ শয়তান জিন শয়তান উভয় শয়তানের উপরে সতর্ক থাকা সজাগ থাকা তাদের বিরুদ্ধে সংগ্রাম করার মানসিকতা নিয়ে আমাদেরকে বেড়ে উঠতে হয় হজের সর্বশেষ শিক্ষা কয়েক সেকেন্ডে বলে শেষ করি মুসলিম ভাতৃত্বের শিক্ষা মুসলিম ভাতৃত্বের শিক্ষা হজ আমাদেরকে দেয় গোটা বিশ্বের মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ নাই এই শিক্ষা হজ দেয় সবাই একাকার হয়ে যাচ্ছে ধনী গরিব মন্ত্রী মিনিস্টার সব এক কাতারে মিশে একাকার হয়ে যায় মানুষের মানুষ যদি ভেদাভেদ থাকা উচিত নয় সে শিক্ষা হজ দেয় কেন এই এহরামের কাপড়ের ব্যবস্থা রেখেছে এর একটা উদ্দেশ্য এটাও যে কোনো প্রকার ভেদাভেদ থাকবে না এটা কেয়ামতের ময়দানের দৃশ্যকে আমাদের সামনে তুলে ধরে যে এরকম হবে আরাফাত থেকে যখন হাজির সাহেবরা আশা ধরে মুজদালিফা ইয়ানফসি কোনো দিক দেখার সুযোগ নেই শুধু নিজের জান বাঁচা চাচা আপনার জান বাঁচা ওখান থেকে আবার মুজদালিফা মুজদালিফা থেকে মিনা কি একটা অবস্থা পুরো কেয়ামতের ময়দান কেমন হতে পারে কিছুটা ধারণা ওখানে হাজির সাহেবরা পেয়ে থাকেন এরপর সেখানে আন্তর্জাতিক সম্মেলন হয় এখন তো বহুত আন্তর্জাতিকের কথা শুনেন আন্তর্জাতিক আপনার বাণিজ্য ফেয়ার আন্তর্জাতিক আপনার নেতাদের সম্মেলন আন্তর্জাতিক ওইটা আন্তর্জাতিক সেটা কত কিছু শুনেন না পৃথিবীর ইতিহাসে আন্তর্জাতিক সম্মেলনের ধারণা দিয়েছে হজ ইব্রাহিম আলাইহিসসালাম যে হজের ঘোষণা দিয়েছেন তখনকার পৃথিবীতে 4,500 বছর আগে চলে যান তখনকার পৃথিবীতে শত শত হাজার হাজার কিলোমিটার দূর থেকে গোটা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে একত্র হওয়া এক জায়গায় এটা খুব সহজ কাজ ছিল সহজ কঠিন তো পরের কথা এটা তো কল্পনাতীত বিষয় ছিল মানুষ কল্পনাও করতো না এটাতে কিভাবে সম্ভব হতে পারে কিন্তু সেই অসম্ভব সম্ভব করেছিল ইব্রাহিম আলাইহিসসালাম এ হজ আজকের পৃথিবীতে যত আন্তর্জাতিক সেমিনার হয় সম্মেলন হয় এই সকল আন্তর্জাতিক সম্মেলনের জন্মদাতা হলো হজ হজের আগে পৃথিবীতে মানব ইতিহাসে আরেকটা ঘটনা দেখাতে পারবেন না যে আন্তর্জাতিক সম্মেলনের কনসেপ্ট দিয়েছে এই কনসেপ্ট দিয়েছে হজ সেখান থেকে আজ অনেক রকম অনেক কিছু হয় যাই হোক এরকম আরো বহুবিধ শিক্ষা হজ আমাদেরকে দিয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই হজটাকে সুচারুরূপে সুন্দরভাবে সঠিকভাবে তার হক আদায় করে আমাদেরকে সম্পাদনের তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন